হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেই বুঝে গেছেন যে আমি লাউ গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমরা লাউ গাছকে কীভাবে দ্রুত বড় করব চলুন তাহলে এটা একটু সহজভাবে দেখে নেই তো লাউ গাছ এভাবেও লতানো জাতীয় গাছ খুব তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যায় কিন্তু এই গাছটাকে আরেকটু তাড়াতাড়ি আমরা যদি বড় করতে চাই তাহলে এক যে একটা পদ্ধতি আছে সেই খুব সিম্পল একটা পদ্ধতি সেটা হয়তো অনেকেই জানেন বা যারা নতুন বাগানে আছেন তারা জানেন না তাদের সাথে আমি একটু শেয়ার করছি তো লাউ গাছকে দ্রুত বড় করতে হলে কি করতে হবে এই যে লাউ গাছের নিচের দিকে দেখুন কত পাতা এবং ডাল বেরিয়েছে সেগুলোকে রাখা যাবে না তো কি করতে হবে সেগুলো নিচে ছেটে ফেলতে হবে কারণ এই যে ডালটা নিচে একদম গোড়ার দিকে যে ডালটা এই ডালটা যদি আমি না কাটি তাহলে মাটির যত পুষ্টি গুণাগুণ সেটা এই ডালগুলো নিয়ে এদিক দিয়ে বড় হতে থাকবে আর উপরের দিকে বেচারারা কোনো খাদ্য পুষ্টি পাবে না তো বড় হবে খুব ধীর গতিতে কারণ সাধারণত উপরের দিকে লাউ গাছগুলো যখন বড় হবে সেখান থেকে যে ডালপালাগুলো হবে সেগুলো থেকেই আমরা লাউ পাবো তো সেই কারণে আমাদের এই কাজটা করে দিতে হবে নিচের দিকের যে ডালগুলো সেগুলো কেটে দিতে হবে তো চলুন আমি আপনাদের সাথে আজকে দেখাই আমার লাউ গাছের ডালপালা কেটে কারণ আমি এই ডালপালাগুলোকে কিছুতেই রাখবো না আর নিচের দিকে লাউ গাছটাকে কিছুতেই বাড়তে দেওয়া যাবে না মানে নিচের যে ডালপালাগুলো সেগুলোকে কিছুতেই বাড়তে দেওয়া যাবে না তো কেটে দিলাম একটু মায়া হচ্ছে কারণ এত কষ্ট করে লাউ গাছটাকে আমি বড় করেছি তো এখন কেটে দিচ্ছি স্বাভাবিক একটু মায়া লাগবে কিন্তু এই মায়া মমতা ভুলেই আমাদেরকে এই কাজটি করতে হবে তা না হলে এই গাছ থেকে আমরা ভালো ফসল আশা করতে পারবো না তো কেটে দিলাম আমার লাউ গাছের একেবারে নিচের অংশের ডালপালাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কেটে দিলাম আর এই যে এখন দেখুন একদম নিচ থেকে ডালটা খালি আছে একেবারে খালি এখন এখানে আর কোনো পাতা নেই কিছুই নেই এখন যেটা হবে গাছটা উপরের দিকে সুরসুর করে বাড়তে থাকবে এবং কয়েকটা দিন পরে আপনি দেখবেন এই গাছটা থেকে কত ভালো পরিমাণে আপনি ফসল পেয়ে গেছেন তো এইভাবে লাউ গাছটাকে আপনারা বাড়াবেন নিজ দিকে পাতাগুলো ছেটে দিয়ে আশা করি এটা খুবই সহজ পদ্ধতি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ